يا رجائي يا رجائي. বন্দর মহলে বাঙনের জোয়ার, চারপাশের পৃথিবীটা বিস্বাদ আর বিরক্তিকর লাগছে। মনে হচ্ছে আপন মানুষগুলো দূরে সরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে প্রিয়জন প্রিয় মানুষ, কিংবা অযাচিত অনার্য সমালোচনায় ক্ষতবিক্ষত অন্তর, নিন্দুকের নিন্দায় হৃদয়ের গভীরে গভীর দুঃখবোধের প্লাবন। তাহলে চলুন আমরা ঘুরে আসি একটা অন্য জগৎ থেকে। বলছিলাম সে সময়ের কথা যখন পৃথিবীতে রাজত্ব করছিল সবচাইতে নিকৃষ্ট নির্দয় নরপিশা শাসক ফিরাউন। সম্ভবত পৃথিবী আর কখনোই এর মতো দ্বিতীয় কোনো জালিম শাসককে অবলোকন করবে না। তার অত্যাচার আর নির্যাতনের মাত্রা ছিল অতি ভয়ঙ্কর। হবেই বা না কেন, নিজেকে সে খোদা দাবি করত। খোদার শান মান আর মর্যাদার আসনে কল্পনা করে সে নিজেকে জগতের একচ্ছত্র অধিপতি ধরে নিত। তার এই মিথ্যে দাবির সাথে যারাই দ্বিমত করত তাদের কপালে জুড়ত মৃত্যু। সে মৃত্যুগুলো কোনো সাধারণ মৃত্যু ছিল না। কাউকে আগুনে পুড়িয়ে মারত, কাউকে পানিতে চুবিয়ে মারত, যেন মৃত্যুর বাহারি আয়োজনে ভরপুর থাকত তার সংসদ। ফিরাউন দরে দরে বনি ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করত। ফিরাউন জানত তাকে বধ করার জন্য এই বনি ইসরায়েলের মধ্যে সত্য ইলাহের একজন সত্য নবী প্রেরিত হবে। সে ভাবত বনি ইসরায়েলের গড়ে জন্ম নেওয়া সকল পুত্র সন্তানকে হত্যা করতে পারলেই তার পথের কাঁটা সাফ করে ফেলা যাবে, এই নিষ্ঠুর নিদ্রয় জালিমের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে উঠল শিশু মুসার মায়ের অন্তর। চোখের সামনে প্রাণাদিক প্রিয় সন্তানের নিম্রম মৃত্যু দৃশ্য অবলোকন করা দুনিয়ার কোনো বাবা মায়ের পক্ষে সম্ভব নয়। কিভাবে বাঁচাবেন পুত্রকে তিনি, কিভাবে তাকে আড়াল করবেন জালিম বাহিনীর নাগপাশ থেকে? অস্থির চঞ্চল্য হয়ে পড়লেন তিনি। মুসার মায়ের হৃদয়ের এই ব্যাকুলতা আল্লাহর কাছে গোপন থাকল না। তিনি শিশু মুসা আলাইসাল্লামকে একটি বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য মুসার মাকে নির্দেশ দিলেন। ব্যাপারটা কুরআনে এসেছে, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আর আমি মুসার মায়ের নিকট এই মর্মে নির্দেশ পাঠালাম যে তুমি তাকে দুধ পান করাও, অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। চিন্তা করুন, একদিকে ফিরাউন বাহিনীর হাত থেকে সন্তানকে প্রাণে বাঁচাতে মায়ের অন্তর মরিয়া, অন্যদিকে বলা হচ্ছে শিশুটিকে যেন বাক্সবন্দি করে নদীর পানিতে ভাসি দেওয়া হয়। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যেন মৃত্যুর আগেই মৃত্যুকে বরণ করে নেয়া। ডাঙার বাঘের ভয়ে জলের কুমিরের সামনে সন্তানকে ঠেলে দেওয়ার মতন ব্যাপার। আমারও এবং আপনার মনে যে ভাবনার উদয় হচ্ছে তা কি মুসা আলাইহিসসালামের মায়ের মনে উদয় হয়নি? হ্যাঁ হয়েছে, তবে তার মনে সেই ভীতি সেই ভয় সেই সন্দেহ তখনও দূর হয়ে গেল যখন তিনি আল্লাহর কাছ থেকে আশার বাণী শুনতে পেলেন। সুমহান আল্লাহ বলেন, আর একদম ভয় করবে না এবং চিন্তা করবে না, নিশ্চয় আমি তোমার সন্তানকে তোমার নিকট ফিরিয়ে দিব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। ওই জায়গায় আমি কিংবা আপনি হলে যে ভয় পেতাম এবং যে ভয় ভীতি আমাদের অন্তরকে আষ্টে পৃষ্টে ধরত, একই ভয় মুসা আলাইহিসসালামের মায়ের মনেও জেগে বসেছিল। তবে তিনি হতোদ্যম হয়ে যাননি, আশা ছেড়ে দেননি। তিনি চোখ মুখ বন্ধ করে এমন এক সত্তার উপর ভরসা করেছিলেন যার দেওয়া আশা কখনো মিথ্যে হয় না, যিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এরপর ফলাফল কী হলো তা আমরা সকলে জানি। মুসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন, কেবল রক্ষাই করেননি, যে শত্রু হন্য হয় তাকে হত্যা করার জন্য ওত পেতে বসেছিল সে শত্রুর অন্তর মহলে শিশু মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বড় করে তুলেছিলেন। এই পরিকল্পনা কার, কে এমন নিখুঁত পরিকল্পনা করার ক্ষমতা রাখেন? তিনি সুমহান আল্লাহ। তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। আমরা ইয়াকুব আলাইহিসসালামের ঘটনাও স্মরণ করতে পারি। শিশু ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালাম সবচেয়ে প্রিয় সন্তান। ইউসুফের প্রতি পিতা ইয়াকুব আলাইহিসসালামের এক অবর্ণনীয় ভালোবাসাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি তার অন্য সহোদরেরা।
হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে। তারা ছোট ইউসুফকে ফেলে দেয় এক অন্ধকার কূপের মধ্যে। পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছে এসে তারা সুন্দর কাহিনী বেঁধে বসত। বলল, বাবা, খেলার মাঠ থেকে ইউসুফকে বাঘ খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইসাল্লাম জানতেন তার ছেলেরা তার কাছে এসে মিথ্যা কথা বলেছে। তিনি এটাও জানতেন তারা নিশ্চয় ইউসুফের কোনো ক্ষতি করে বসেছে, এত সত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না। প্রাণাদিক প্রিয় সন্তানকে হারানোর বেদনার মাথা চাপড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন না। এমনকি ছেলেদের তিনি কোনো কটু কথা, কোনো হুমকি দামকি পর্যন্ত দিলেন না। তিনি কি বলেছিলেন জানেন? কুরআনে এসেছে, সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর এবং সুস্থিরভাবে ধৈর্য ধারণ করা, আর তোমরা আমার কাছে যা বর্ণনা করেছ সে বিষয়ে আল্লাহ হলেন আমার একমাত্র সাহায্যদাতা। আল্লাহর উপর ভরসার পারদ কতটা উঁচুতে থাকলে এমন মুহূর্তে একজন বাবা এরকম কথা বলতে পারে, এভাবে ধৈর্যের চরম পরীক্ষা দিতে পারে? আর সে ধৈর্যের বিনিময় কতটা বিশাল ছিল তা তো আমরা জানি। ইউসুফ আলাইসাল্লামকে পরবর্তীকালে আল্লাহ সুবহান ওয়া তাআলা মিশরের অধিষ্ঠিত করেন রাজার বিশ্বস্ত লোক হিসেবে। যে ভাইগুলো তার সাথে শত্রুতা করে একদিন তাকে কূপে ফেলে দিয়েছিল তাদেরকে তিনি তার পায়ের কাছে এনে ফেলেছিলেন। তিনি ইয়াকুব আলাইসাল্লামের কাছে পিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর ইউসুফ আলাইসাল্লামের কাছে পিরিয়ে দিলেন প্রিয়তম পিতাকে, সুবহান আল্লাহ। কত সুন্দর আল্লাহর জুটে দেয়া মেলবন্ধন, কত চমৎকারই না বিপদে ধৈর্য ধারণের পল। সুতরাং দুনিয়াবি কষ্টগুলোতে না পাওয়া ও হারিয়ে পেলাগুলোতে একজন মুমিন কখনো হতাশ হবে না। চরম বিপদের মুহূর্তে উভয় সংকটের সময় মুসা আলাইসাল্লামের মাতা আল্লাহ দেয়া পয়সালাই মাথা পেতে গ্রহণ করেছিলেন এবং অপেক্ষা করেছিলেন আল্লাহর কৃত ওয়াদার পল লাভের জন্য। পুত্র হারানোর শোকীয় দিনেও ইয়াকুব আলাইসাল্লাম দেখিয়েছেন ধৈর্যের চরম পরাকাষ্ঠা। আল্লাহ তাদের কাউকেই হতাশ করেননি। আন্তরিক সবর এবং আল্লাহর উপর তাওয়াক্কুল তথা ভরসা করার জন্য আল্লাহ তাদের উত্তম বিনিময় প্রদান করেছেন। মুসা আলাইসাল্লামের মাতার যিনি রব তিনি আপনারও রব, যিনি ইয়াকুব আলাইসাল্লামের প্রতিপালক তিনি আপনারও প্রতিপালক। মুসার মাতা যার উপর ভরসা করেছিলেন আপনিও তার উপর ভরসা করুন। ইয়াকুব আলাইসাল্লামের ভরসার কেন্দ্রবিন্দু যেখানে আপনিও ঠিক সে জায়গায় আপনার সমস্ত আশার ভরসাকে সমর্পণ করুন। যিনি মুসার মাতার অন্তরকে প্রশান্ত করতে পারেন, তিনি কি আপনার ব্যঙ্গে খান খান হয়ে যাওয়া হৃদয়ের প্রশান্তির পোলগু দ্বারা বইয়ে দিতে পারেন না? যিনি মুসা আলাইসাল্লামকে তার চরম শত্রুর গড়ের মধ্যে বড় করে তুলতে পারেন, তিনি কি চাইলেই আপনার দুঃখ আপনার ব্যথা উপশম করে দিতে পারেন না? যে মহান রব মুসার মাতা আর ইয়াকুব আলাইসাল্লামের উপর ভরসার প্রতীক ছিলেন, আস্থার প্রতীক হয়েছিলেন, সেই রবকে আপনিও আপনার সকল আশা ভরসার প্রতীক বানিয়ে ফেলুন। জীবনের সমস্ত দুর্যোগে কেবল তার উপরে ভরসা করুন। দেখবেন আপনার জীবন এক অন্যরকম প্রশান্তিতে ভরে গেছে। মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা উচিত এই দুনিয়া আপনার জন্য কখনোই নির্মল আর নির্ঝঞ্ঝার হবে না। জীবনের একটা পরম বাস্তবতা হলো জীবন কখনো রেল লাইনের মতো সমান্তরাল হয় না। এই জীবন হলো দুঃখ ক্লেশ কষ্ট দিয়ে ঘেরা। দুনিয়ার সবাইকে আপনি কখনোই আপনার বন্ধু হিসেবে পাবেন না। সবচেয়ে পবিত্র সবচাইতে তাকওয়াবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে সবাইকে কখনোই বন্ধু হিসেবে পাননি। তিনি ছিলেন আলামিন তথা বিশ্বস্ত, সবার কাছে ন্যায় এবং আস্থার প্রতীক হয়ে ওঠা লোকটিরও সমর্থক ছিল, নিন্দুক ছিল, কুৎসা রটনাকারী ছিল, মানুষের সমালোচনা তীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিদ্ধ করতে ছাড়েনি। নবীজি যখন সমালোচকদের দ্বারা ক্ষতবিক্ষত, যখন তার হৃদয় ভারী হয়ে উঠেছিল মানুষের কটু কথা আর কটু বাক্যে, তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, আর আমি তো জানি তারা যা বলে তাতে আপনার অন্তর ক্ষতবিক্ষত হয়, সুতরাং আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন আর অন্তর্ভুক্ত হন সিজদাকারীদের। স্বয়ং নবীজিকে যেখানে সমালোচনার ভিতর দিয়ে যেতে হয়েছে, যেখানে আপনি বা আমি কিংবা ধরে নিতে পারি যে আমাদের সমালোচক থাকবে না, নিন্দুক থাকবে না, আমাদের পেছনে কুৎসা রটনাকারী থাকবে না, বস্তুত এটাই হলো জীবন। এর জবাবে আমাদের প্রতিউত্তর কী হবে?
আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তাসবিহ পাঠ এবং সালাত আদায়। এতেই রয়েছে ক্ষতবিক্ষত অন্তরে দুঃখ সারানোর উপশম, ভগ্ন হৃদয় পুনর্নির্মাণের মহৌষধ। নবীজি আল্লাহর বাতলে দেয়া উপায় এই হৃদয়কে প্রশান্ত করেছেন। মানুষের অযাচিত সমালোচনায় যখন তার হৃদয় বেদনার বারে নুয়ে পড়ত, তখন তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতের জন্য ডাকতেন আর বলতেন, বিলাল, সালাতের মাধ্যমে আমাদের অন্তরকে প্রশান্ত কর। যখন কেউ আপনার নামে কুৎসা রটাবে, অনর্থক আপনার নামে সমালোচনা করবে, তখন আপনি ধৈর্য আর হবেন না, হতবিহ্বল হয়ে পড়বেন না, সবর করবেন। এ সবরের ফল সুমিষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে দেয়া মুনাফিকদের অপবাদের কথা কি মনে আছে? একবার এক সফরের সময় তিনি কাফেলা থেকে একটু পিছিয়ে পড়েন। তিনি যে কাফেলা থেকে ছিটকে পড়েছেন সেটা কেউ বুঝতে পারেনি। এরপর জনশূন্য সে প্রান্তরে তিনি ঠিক কী করবেন এমন ভাবনার দোলাচলে সময় যেতে লাগলো। একসময় তিনি সেখানটায় ঘুমিয়ে পড়েন। পরে সাফওয়ান ইবনু সুলামি ওই পথ অতিক্রম করার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পান এবং তাকে সাথে নিয়ে পুনরায় কাফেলায় যোগ দেন। এই ঘটনাকে নিয়ে কুৎসা রটিয়ে বেড়ায় মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই। সে প্রশ্ন তোলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চরিত্র নিয়ে। শুনতে অবাক লাগলে সত্য, মুনাফিকদের এই কুৎসা, এই সমালোচনা এবং তিরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মাঝে সাময়িক দূরত্বের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নবীজি বুঝতে পারছিলেন না সমালোচকদের তিনি কী জবাব দিবেন, কীভাবে বা প্রমাণ করবেন আয়েশা একজন স্বদেশাধী নারী। তাছাড়া আবদুল্লাহ ইবনু উবাই যা প্রচার করে বেড়াচ্ছে তার সত্য মিথ্যার ব্যাপারেও তিনি সন্দেহান। তিনি কেবল আল্লাহর উপর ভরসা করলেন। এমন দোটানা পরিস্থিতি, এমন বিপন্ন সময়ে তিনি এক মহামহিম আল্লাহর উপর তাওয়াক্কল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন, কারোর সাথে কোনো বিরোধ করেননি, কোথাও উচ্চ ভাষ্য করেননি, চোখের জল পেলে কেবল আল্লাহর কাছে নিজের সমস্ত অভিযোগ, সমস্ত বাসনা সুপর্দ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিরাশ করেছেন, হতাশ করেছেন? মুনাফিকদের বিরুদ্ধে, সমালোচনাকারীর বিরুদ্ধে, কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে সাহায্য করেননি? অবশ্যই করেছেন। ওহী নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের ব্যাপারে মুনাফিকদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় যারাই অপবাদ রটনা করেছে তারা তোমাদেরও একটি দল। এটা যে একটি অপবাদ, কুৎসা এবং জিজ্ঞাসা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এভাবেই তো আল্লাহ তার মুমিন ব্যক্তিদের সাহায্য করে থাকেন, কখনো স্পষ্ট সাহায্য, আবার কখনো অস্পষ্ট সাহায্য। জীবনে আপনিও আপনার চারপাশে একটি দল পাবেন যারা সর্বদা আপনার সমালোচনায় মুখর থাকবে, গভীর পর্যবেক্ষণ দ্বারা আপনার ভালো কাজটির খুদ বের করবে, আপনার ত্রুটিযুক্ত কাজটিকে ফলো করে প্রচার করে বেড়াবে যাতে আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়া যায়, যাতে আপনি হতাশ হয়ে পড়েন, আপনার মন যাতে বিষিয়ে ওঠে। এই সব কিছুই তারা আপনার প্রতি হিংসা, ঈর্ষা আর জিজ্ঞাসার বর্ষবর্তী হয় করে থাকে, কারণ আপনার অবস্থান তাদের পীড়া দেয়, আপনার গ্রহণযোগ্যতা তাদের মধ্যে বিষাক্ত পলার মতো আঘাত করে। আপনাকে আপনার অবস্থান থেকে নামিয়ে আনার চিন্তায় তারা সদা বিভোর থাকে। কীভাবে অন্যদের চোখে আপনাকে খাটো করা যায়, কীভাবে অন্যদের মনে আপনার ব্যাপারে সন্দেহের বীজ বুনে দেওয়া যায়, এদের ব্যাপারে কখনোই হতাশ হবেন না, এদের কথায় মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, হতোদ্যম হবেন না, এদের কথা কিংবা বক্তব্যের বিপরীতে প্রতিক্রিয়া দেখাবেন না, শুধু সবর করবেন, আল্লাহর উপর ভরসা করে তাদের ক্ষমা করে দিবেন, নিজের এবং তাদের হৃদয়তের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ব্যাস, আপনার কাছ কেবল এতটুকুই। এরকম অবান্তর সমালোচনায় পতিত হলে নিজের সাথে কথা বলুন, ভেবে দেখুন তো আপনার ইখলাস আর নিয়ত আপনার কাছে পরিশুদ্ধ মনে হয় কি না। যদি অন্তরের ভিতর থেকে এই কথা প্রতিধ্বনি হয় যে আমি তো এই কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছি, তাহলে নিশ্চিন্ত মনে আপনার পরবর্তী কাজে মনোযোগ দিন। এরকম বিশুদ্ধ নিয়তের কারণে ভুল কাজটার জন্য আপনার আমলনামায় হয়তো সোয়াবযোগ হয়ে গেছে। মন খারাপের দিনগুলোতে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন, কুরআন তিলাওয়াতের মাধ্যমে, সালাতের সিজদার মাধ্যমে আল্লাহকে বলুন তিনি যেন আপনার অশান্ত মনটাকে প্রশান্ত করে দেন,
তাকে অনুনয় বিনয় করে বলুন, বুকের মধ্যে যে কালবৈশাখীর জট আপনার মনের উঠোনটাকে তছনছ করে দিচ্ছে, সেই কালবৈশাখী তিনি যেন থামিয়ে দেন, যেখানে যেন রহমতের বাড়ি যারা প্লাবিত হয়। একটিবার নিজের জীবনে কোরআনকে জায়গা করে দিন, দেখবেন জীবনের গতিপথ কীভাবে পাল্টে যায়। কোরআনের সার নির্যাসকে একবার নিজের জীবনে বাস্তবায়ন করেই দেখুন না, দেখবেন আপনার জীবনটা অন্যরকম এক শীতলতায় ভরে উঠেছে। দুনিয়ার মানুষ যে অন্তর ভেঙে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্তর ভালোবাসার প্রলেপে জোড়া লাগিয়ে দেন। আপনার মনে হচ্ছে আপনি ব্যর্থ হয়ে গেছেন, তাই না? মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে, জীবনের কোনো মানে খুঁজে না পেয়ে হতাশায় নিমজ্জিত আপনার তনুমন। এই তো কোরআনকে খুলুন, দেখুন আপনার রব আপনার জন্য বলেছে, অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে। আপনি একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন তাকওয়াবান, আপনি তো হতাশ হতে পারেন না। আল্লাহর দয়া থেকে, তার করুণা, ভালোবাসা এবং রহমতের যে বাড়ি দ্বারা আপনার উপর বর্ষিত হচ্ছে, তা থেকে আপনি কিভাবে নিরাশ হবেন? দুনিয়াবি ব্যর্থতা অসফলতায় আপনার কী আসে যায় বলুন? আল্লাহর উপর যারা ভরসা করে, নির্ভর করে, তারা হতাশ হয় না। দুনিয়ার ব্যর্থতা তাদের আঘাত দেয় না, বরং অপেক্ষার প্রহর গণে মহাসাফল্যের, সে সাফল্যের যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আপনার হৃদয় যখন আল্লাহর উপর ভরসায় টইটম্বুর, তখন সিজদায় জাকারিয়া আলাইহিস সালামের মতো বলুন, হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে, আপনি মুখোমুখি হতে পারেন নানা জঞ্জাক্ষুব্ধ জড়ে, কোনো কোনো জড়ো হাওয়া এসে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। অস্ফুট স্বরে মহান রবকে যখন বলেন, মালিক আমার জীবনে এত কষ্ট কেন, তিনি তখন বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এমন কঠিনতর বিপদের আশেপাশে কাউকে পাচ্ছেন না, এমনকি অন্ধকারে আপন ছায়াটাও মিলিয়ে যায়। আপনার এতদিনের সুহৃদয় প্রিয় বন্ধু, প্রিয় স্বজনদের কেউ এই দুর্দিনে আপনার পাশে নেই, নিজেকে খুব একা মনে হচ্ছে, মনে হচ্ছে অকুল দরিয়ায় একটি ডুবুডুবু নৌকায় আপনি একাই যাত্রী। এই নৌকা যে কোনো মুহূর্তে তলিয়ে যাবে, এমন সময় আপনি যখন আশাহত হয়ে রবের কাছে ফরিয়াদ করে বলেন, মাবুদ আজকে আমাকে সাহায্য করার মতো কেউই নেই, তখন আপনার রব বলে, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। প্রিয়জনেরা বিচ্ছেদ ঘটিয়ে দূরে চলে গেছে, জীবন নামক চোরাবালির সাথে আপনি আর কোনোভাবেই পেরে উঠছেন না, খুব অসহায় বোধ করছেন, মনে হচ্ছে আপনি এক্ষুনি ডুবে যাবেন দুঃখের অতল গহ্বরে, হারিয়ে যাবেন চিরতরে। তখন যদি মুখ পড়ে বলেন, আল্লাহ আমার পাশে আজ কেউই অবশিষ্ট নেই, তখন আপনার ডাক শুনে আল্লাহ বলেন, ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি, আমি সব শুনি এবং দেখি। পাপে জর্জরিত হয়ে আছে জীবন, চোখ মেললে চারদিকে কেবল অন্ধকারের গণগণা দেখতে পান, কুলুষিত হৃদয় নিয়ে যখন ওই আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলেন, আমি যে এত পাপ করেছি আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন, তখন ওই আপনার রব জবাব দেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সময়ে, প্রতিটি মুহূর্তে আপনার পাশে থাকেন। আল্লাহর কালামকে, তার বাণীকে জীবনে ধারণ করুন, আল্লাহকে জীবনে বন্ধু বানিয়ে নিন, বিশ্বাস করুন বন্ধু হিসেবে তার চেয়ে উত্তম, তার চেয়ে প্রতিশ্রুতিশীল, তার চেয়ে মহান আর কেউ হতে পারে না। নিজের জীবনের অন্ধকার প্রকোষ্ঠে আলোর রেখা প্রবেশ করতে দিন, অন্ধকারকে আলো দ্বারা দূরীভূত করুন। আপনার যে পৃথিবীতে এত দিন এত কণগার আঁধারে নিমজ্জিত ছিল, তা উদ্ভাসিত হবে সম্পূর্ণ নতুন এক রূপে, নতুন এক রঙে। মন খারাপের দিনগুলোতে আল্লাহকে আপনার সঙ্গী বানান, দেখবেন সে মুহূর্তগুলো সব আচমকা আপনার জীবনের সেরা মুহূর্তে পরিণত হয়ে গেছে। তাই যে দুঃখগুলোর কথা কাউকে বলতে পারছেন না, যে দুশ্চিন্তার অনলে আপনি দগ্ধ হচ্ছেন প্রতিদিন, যে ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে অহরহ, হারানোর যে বেদনা আপনাকে কুরে কুরে খাচ্ছে, যে অস্থিরতা আপনাকে ঘুমোতে দিচ্ছে না, যে ভগ্ন হৃদয় আপনাকে ভেঙে খান খান করে দিচ্ছে, সে সমস্ত মন খারাপের গল্পে কেবল বলুন, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। বিশ্বাস করুন
আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল এটুকু যথেষ্ট। আল্লাহ যার অভিভাবক, কপালে তার দুশ্চিন্তার বাস থাকতেই পারে না।